শুভ সকাল জানিয়ে আমি গৃহিণী চ্যানেলে নতুন একটা ভিডিও আবার শুরু করছি আপনাদের সাথে আশা করি আপনারা ভালোই আছেন আমিও মোটামুটি ভালোই আছি তো আজ আজকে একবারে এই পুজো দেওয়া থেকেই আজকের ভিডিওটা অন অন করলাম কারণ সকালবেলা উঠেছি অনেক তাড়াতাড়ি উঠে হাজব্যান্ডের জন্য রান্নাবান্না করে ওকে ডিউটিতে চলেও গিয়েছে খাওয়া দাওয়া করে টিফিন নিয়ে তারপর যা গরম পড়েছে কি বলবো আপনাদের গরমে একদম মানে নাজেহাল দিনে তিনবার চারবার করে স্নান করেও শান্তি পাওয়া যাচ্ছে না আর ঘরের ফ্যানটা তো আর বন্ধ নেই দিনরাত অনবরত চলতে আছে কিন্তু তবুও গরমে একদম মানে অবস্থা খারাপ হয়ে গিয়েছে তো সেই জন্য ভাবলাম যে না সকাল সকাল স্নানটা করে পুজোটা দিয়ে দিই তারপর তো আবার দু তিনবার স্নান করবই কিন্তু মানে একটু তো আরাম পাবো আর মানে তো ঘাম মানে শরীরটা আঠা আঠা হয়ে যায় একটু পর পরই ভালো লাগে না তো সেই জন্যই আর যেহেতু সকালবেলা রান্নাটা করে নিয়েছি তারপর কি করি না করি মানে রান্না করব দেখা যাক তো স্নান করে প্রথমে পুজোটা দিয়ে দিলাম এখন বাজে সকাল পনেরোটা পনেরোটা থেকেই আমার ভিডিওটা অন করছি আর যারা যারা মানে নতুন যাচ্ছ তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর যারা পুরোনো আমার ভিউয়ার্স আছো তাদেরকে বলবো যে প্লিজ ভিডিওটা ফুল ওয়াচ করো তো পুজোটা দিয়ে দিয়েছি ঠাকুর করে আর এবার তুলসীর নিচেও পুজোটা দিয়ে দেবো আর দেখতে পাচ্ছ রৌদ্র কীরকম উঠেছে সকাল সাড়ে আটটা পনেরো নটায় যদি এভাবে রৌদ্র থাকে পুরো দিনটা কিভাবে যাবে সেটা মানে বুঝতেই পারছো আর কি তোমরা এই কিছুদিন ধরে এত রৌদ্র এত রৌদ্র আর এত গরম পড়েছে একদম মানে বাঁচা দায় হয়ে গিয়েছে আমরা ঘরে থেকেই এই অবস্থা যারা বাইরে যাচ্ছে কাম কাজ করছে ওদের কি অবস্থা হতে পারে একবার ভেবে দেখো তো জানি না বৃষ্টি হবে কি না আকাশে তো বৃষ্টির মেঘের কোনো ছায়াই নেই তো বৃষ্টিটা হলে কিন্তু খুব ভালো হতো আর বৃষ্টিটা হলে একটু মানে গাছপালাও জল পেত আর রাস্তাঘাটে যা ধুলোবালি হয়েছে সেগুলো একটু মানে আরাম পেত লুকে চলাচল করতে আমি তো যেহেতু ঘর থেকে একটু কমই বাইরেই তোমরা জানো কারণ কম বাইরে কি কারণ আমার যেতে মানে যাওয়ার প্রয়োজন পড়ে না তাই আর কি যাই না তো সকালবেলা পুজো দিয়ে ঠাকুরের বাসনগুলো ধুয়ে এখানে একটু সময় দিয়েছিলাম বাইরে আর অনেকক্ষণ অনেক বেলাও হয়ে গিয়েছে অনেক বেলা হয়ে গিয়েছে তারপর এই যে কাপড় ছিল কয়েকটা কাপড়গুলো ধুয়ে চলে এসেছি উপরে একটু মেলে দেই আর এ তো রৌদ্র না বাইরে না দিয়ে যদি ভিতরেও দেই মেলে তাহলেও শুকিয়ে যাবে এরকম অবস্থা আর কি তো খাওয়া দাওয়া সবই শেষ হয়ে গিয়েছে আর রান্না বান্নাও কমপ্লিট হয়ে গিয়েছে সেটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ ওই যে আগের ভিডিওতেও বলেছিলাম যে মেটার যেহেতু সামার ভ্যাকেশন পড়ে গিয়েছে তো সেজন্যই আর কি ওদের স্কুল থেকে প্রত্যেক বছরই এরকম করে এত মানে হলিডে হোমওয়ার্ক দে মানে বলার মতো না আর সবগুলোই কিন্তু মোবাইলে দিয়ে দেয় তো যেহেতু মোবাইলের জমানা আর মোবাইলটা কি হয়েছে এই লকডাউনের সময় যে অনলাইন ক্লাস হয়েছে তখন থেকেই এই মোবাইলের স্কুল থেকেও যেরকম বাচ্চাদেরও একটা মোবাইলের নেশা হয়েছে আর স্কুল থেকেও মানে সব কিছু মোবাইলেই দিয়ে দিচ্ছে সেটাও মানে একটা প্রবলেম হয়ে গিয়েছে স্কুল থেকে দিচ্ছে এখন বাচ্চাদের হাতে মোবাইলটা না দিয়েও পারা যায় না যারা আমাদের বড়রা আছেন ওরা প্রায় সময় বলে থাকেন যে আমরা কি আর বাচ্চাদের পড়াশোনা করাইনি এখন নতুন যুগ নতুন তোমাদের ঢং যে মোবাইলটা দিতেই হবে মোবাইল না হলে কি হয় না এই সেই কিন্তু আমরা যারা এটার মানে ফেস করছি তারাই বুঝতে পারবো যে না মোবাইলটা ওদের হাতে এখনের যে যুগ পড়েছে সত্যি কিন্তু দিতেই হয় কারণ স্কুল থেকে যেহেতু মোবাইলে দিচ্ছে পড়াগুলো কোয়েশনগুলো ওরা কোয়েশনগুলো তো দেখতে হবে এটা তো আর এরকম না যে একটা পার্ট থেকে দিয়ে দিল আর হয়ে গেল। তো রান্নাবান্না তো হয়ে গিয়েছে আগেই বললাম দেখো কতটা ভাত থেকে গিয়েছে আর হাজব্যান্ডের জন্য কুমোর দিয়ে একটা তরকারি করেছি শুধু এক বেলার জন্য করেছি আর রাত্রেবেলা কি করব না করব দেখা যাক এখানে দু পিস কুমোর কেটে রেখেছি পরে ভাজা করব বেঞ্চ আলু ভাজা করেছি আর কারকোল আলু তরকারি করেছি তো আজকের লাঞ্চে শুধু এটাই মাছ নিয়ে এসেছিলো জানো তো মাছটা রাখলাম না আমার এত বেশি পছন্দ হয়নি মাছটা আর রাত্রেবেলা দেখা যাক রাত্রেবেলা তো বাজারে যাবে হাজব্যান্ড আসলে পরে সন্ধ্যার পরে মাছ তো আনবেই মাছ আর সবজিও আনতে হবে তো কী আনে না আনে সেটা দিয়ে করবো আর এখানে অনেক থালা বাসন সেগুলো পরে পরিষ্কার করব আগে আমার প্রিয় ঘি বাজা জিলিপি এসেছে সেটা খেয়ে নেই আর এখানে এই যে টিভি চলছে ফ্যান চলছে এখানে একটু বসে জিলাপিটা খাব তারপর দেখি মানে একটু বসে রেস্ট টেস্ট করে এখন এটা হলো কিন্তু রাত্রের ভিডিও তো সন্ধ্যা তারপর দুপুরবেলা ভিডিও করার পর আর কোনো ভিডিও করিনি আর বিকালবেলা কোনো ভিডিও করিনি কারণ এত গরম পড়েছে না আর আমি একদম মানে কি বলবো এক বিকাল ঘুমিয়েছিলাম তো মাছ এসেছে তোমাদেরকে যে বলেছিলাম দুপুরবেলা মাছ আসবে সবজি আসবে সবজিও প্রচুর সবজি এসেছে আর একটা লেবু এসেছে লেবুটার গন্ধ একদম ঘরটা মোমো হয়ে গিয়েছে মোমো এসেছিল মেয়ের প্রিয় মোমো খাওয়া হলো চাটা খাওয়া হলো তারপর বসেছিলাম একটু সময় তারপর ভাবলাম যে না রান্নাটা তো করতেই হবে তো প্রথমে মাছটা ভেজে আর হাজবেন্ডের জন্য চাল কুমড়ো দিয়ে মাছের একটা পাতলা ঝুল করে নিয়েছি আর আমাদের জন্য করব সর্ষে বাটা দিয়ে আর মাছ মাছ দিয়ে একটা শুকনো শুকনো করে তরকারি করব। কারণ খুব বেশি গরম পড়েছে এই গরমে এত শর্ষ খাওয়াও ঠিক না জানি আমি কিন্তু শস্যটা একদম কমই দিয়েছি জানো আর পেঁয়াজটা একটু বেশি করে দিয়েছি আদা আর কাঁচা লঙ্কা পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা আর শর্ষ সব একসঙ্গে পেস্ট করে নিয়েছি আর এতে আবার দিয়েছি নুন মতো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো এসব দিয়ে ভালো করে পেস্টটা মানে মিশিয়ে নিয়েছি আর এবার তেলে ভালো করে কিন্তু এই মশলাটাকে কষতে হবে ভালো করে কষে যখন মশলাটা থেকে তেলটা ছেড়ে দেবে তখন জল দিয়ে ফুটিয়ে তারপর মাছটা দিয়ে দেব। তো যা বলছিলাম বাচ্চাদের কথা বাচ্চাদের মোবাইলটা যেহেতু না দিলে হয় না যা কারণ যেহেতু মানে স্কুল থেকে যে মানে পিডিএফ বানিয়ে বানিয়ে দিয়ে দেয় আর এই যে দেখো এই ধনে পাতাটা আনা হয়েছে এই ধনে পাতাটা কিন্তু আবার গ্রাম্যবাসায় অনেক জায়গায় অনেক নাম থাকে তো তোমাদের ওখানে এটাকে কী বলে সেটা কমেন্টে জানিও তো আর এই ধনে পাতাটা কিন্তু আমার খুব প্রিয় তো এটা এনেছে বলেছিলাম আমি যদি পাওয়া যায় তাহলে আনার জন্য তো এক মুটা পেয়েছে সেটাই এনেছে একমুটা এনেছে আর কি তো যেহেতু বেশি আনলে কি হয় মানে শুকিয়েও যায় আর সব সময় দেখবে ভালোও লাগে না এটা একটু এই যে শস্য দিয়ে মাছের তরকারিটা করছি এটাতে এই পাতাটা ভালো লাগে তো সেই জন্যই আর কি তো এটা একটু দেব এখনো ঝুলটা দেইনি ঝুলটা দেই তারপর মাছগুলো দিয়ে পরে লাস্টে দেবো তো যেটা বলছিলাম বাচ্চাদের কথা বাচ্চাদের কিন্তু সত্যিই এখন কম্পিউটারের যুগ আর ওদেরকে আমরা মানে যতই চেষ্টা করি না কেন মোবাইল থেকে কম্পিউটার থেকে আমরা ওদেরকে বঞ্চিত রাখতে পারবো না এটার একটাই কারণ কারণ হলো যে এই যে স্কুল থেকে দিচ্ছে কোয়েশনগুলো ওরা কোয়েশনগুলো আগে মানে আগে যে আমাদের সময় ছিল গরমের ছুটিতে দিদিমণিরা গুরুজিরা বলে দিত এই 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 পাঠগুলো মুখস্থ করবে এই প্রশ্নোত্তরগুলো দাগিয়ে দিত এগুলো করবে তাদের এদের সময় কিন্তু এরকম মুটেও না এদের সময় বই থেকে দিচ্ছি শুধু হ্যান্ড রাইটিং আর কোয়েশ্চেনগুলো ওরা স্কুল থেকে টিচাররা বানিয়ে পিডিএফ বানিয়ে দিয়ে দিচ্ছি মোবাইলে আর আনসারগুলো কিন্তু বাচ্চাদের পার্টটা ভালো করে পড়ে পাঠ থেকেই খুঁজে বের করতে হবে তাহলে বলুন তো ওদেরকে কি মোবাইল না দিয়ে থাকা যায় মোবাইল তো ওদের দিতেই হয় তো সেই জন্যই আর কি আমি যে একদম কন্টিনিউ ভিডিওটা করব সেটা করতে পারছি না তারপর অনেক কিছু জিনিস আছে যেগুলো মোবাইলের থেকে ড্রয়িং করা তারপর মোবাইল থেকে এই যে প্রজেক্টগুলো দেয় প্রজেক্টের তো সেম এরকম কোয়েশনগুলো দিয়ে দেয় ওগুলো মোবাইল থেকে বের করে তারপর আর তারপর কত প্রিন্ট আউট বার করতে হয় বাপরে বাপ প্রিন্ট আউটগুলো বার করতে হয় মোবাইল থেকে তো এই এইসবই আর কি তো পুরোনো দিনের লোকেরা তো আর এগুলো বুঝে না আমার বাবা মা ঠাকুমা ঠাকুরদা যারা আছে ওদের সময় এইগুলো কিন্তু ছিল না ওদের সময় কি আমাদের সময়ও ছিল না তো এই যে দেখুন কথা বলতে বলতে গল্প করতে করতে আপনাদের সাথে রান্না বান্না ওদিকে হয়েও গিয়েছে কমপ্লিট আর এদিকে দুটো পটল ভাজছে হাজব্যান্ডের জন্য ওর জন্য মাছের তরকারিটা করেছি চাল কুমড়ো দিয়ে দেখলেনি আর পটল ভাজা করছি আমাদের জন্য মাছের চড়চড়িটা করলাম আর এই যে কাপড়গুলো সেই যে উঠিয়ে এনে রেখেছি এখনও কিন্তু মানে গুছ কাজ করতে পারিনি করবো এখন এই যে পটল বাজাটা নামিয়ে দু একটা বাসন আছে সেগুলো ধুয়ে তারপর করবো আর এই যে দেখুন আমার হাজব্যান্ডের নতুন একটা জিনিস এসেছে এসেছে এটা হলো ইলেকট্রিক সাইকেল তো আজকের জন্য বিদায় নিচ্ছি